ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فقد قال الله سبحانه وتعالى في القران المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنهم الله من فضله والله واسع عليم وقال الله سبحانه وتعالى في آية أخرى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال النبي صلى الله عليه وسلم ثلاث أو ثلاثة حق على الله عونهم আল নাকহুল্লাযী ইউরীদুল আফাস মহাল আল্লাহর সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া জুমার এই গুরুত্বপূর্ণ ক্ষণে আমাদেরকে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া জন্য দরুদ এবং সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিকা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আজকে একটা ভিন্ন প্রেক্ষাপট এবং ভিন্ন একটি ইস্যু নিয়ে আমি আলোচনা করব আর সেটি সকলের জন্যেই প্রযোজ্য এটি এমন নয় যে শুধুমাত্র এক গ্রুপ অফ পিপল তাদের জন্য প্রযোজ্য অন্য দলের জন্য নয় না এটা একটা ইসলামিক সোসাইটি একটা এর গুরুত্বপূর্ণ বিল্ডিং ব্লক যেটি দিয়ে সমাজ বিনির্মাণ হয় আপনি যদি বিল্ডিং তৈরি করতে চান তাহলে এখানে অনেকগুলো ব্লক লাগে ইট লাগে এটাও এরকম একটা ব্লক যেটি দিয়ে সমাজকে বিনির্মাণ করতে হয় আর তা হলো আর নিকাহ জিওয়াজ ম্যারিজ বিয়েড এটি খুবই গুরুত্বপূর্ণ যুবক যুবতীরা শুনলে একটু আনন্দিত হবে যে বাহ আমাদের কথাই বলছে সকলের কথাই এটি যারা বড় বয়স্ক এইজেড গ্রোন আপ ফাদার্স অ্যান্ড মাদার্স দিস মোর ইম্পর্টেন্ট ফর দ্যাম কারণ কি রাসুল্লা সাল্লা পনেরোশো বছর আগে যা বলেছেন এখন তা আমরা দেখতে পাই রাসুল বলেছেন তোমাদের কাছে যদি এমন কেউ তোমাদের মেয়ে অথবা ছেলেদের বিয়ে করার প্রস্তাব নিয়ে আসে যার দিন নিয়ে তোমরা সন্তুষ্ট তাহলে তাকে বিয়ে দাও অথবা তার কাছে বিয়ে দাও যদি তা না করো তাহলে সমাজে ফিত না ছড়িয়ে পড়বে এবং ব্যাপক বিশাল বিপর্যয় তৈরি হবে আনফর্চুনেটলি দুর্ভাগ্যবশত এখন তাই হয়েছে বিয়ে হয়ে গিয়েছে কঠিন আর বিচার একেবারেই সহজ বিয়েকে সহজ করে দিন বিচার এমনিতে বন্ধ হয়ে যাবে বিয়েকে কঠিন করুন জেনা বিচার সহজ হয়ে যাবে আর তাই হচ্ছে বিয়ে করা খুবই কঠিন তার জন্য বিভিন্ন ধরনের শর্ত আছে আর জেনা করার জন্য কোনো শর্ত নাই ইভেন এমন কি আমি জানি যেহেতু আমি স্টুডেন্টদের ছাত্রদের সাথে ডিল করি যারা এখন স্কুলে পড়ছে কলেজ তো এক সময় শুনতাম যে ইউনিভার্সিটিতে যারা পড়ে তারা হয়তোবা অবৈধ রিলেশনে তারা জড়িয়ে পড়ে ইন এ রিলেশন সম্পর্কে তারা জড়িয়ে পড়ে এরপরে শুনতাম কলেজের পোলাপাইন করে এখন শুনি স্কুলের যারা স্কুলে পড়ে তারও পরে কয়েকদিন পর হয়তো বা প্রাইমারি কথাও শুনবে এবং তা আছে তাই হচ্ছে বিভিন্ন জায়গায় বটে এটার জন্য দায়কে দায়ী কে দায় কার দায় আপনাদের আমাদের সমাজের রাষ্ট্রের যারা পরিচালনা করছে সবকিছু ফ্রম প্যারেন্টস ফাউস হোল্ড টু দি স্টেট ফ্রম এভরি ওয়ান সবাই এই জন্য দায়ী কারণ আমরা অশ্লীলতাকে প্রমোট করছি কিন্তু শ্লীলতাকে শালীনতাকে কোনো অবস্থায় প্রমোট করা হচ্ছে না শালীনতা আমাদের প্রমোশনের মধ্যেই নাই অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইبيه কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করেছেন যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে প্রিয় নবী কথা એમ সুবহানাহু ওয়া বলেছেন তার আল্লাহর কাছে দোয়া করে বলেছেন হে আল্লাহ রব্বানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতু আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামাহ হে আল্লাহ আমাদের স্ত্রী এবং সন্তান আমাদের স্বামী এবং আমাদের সন্তান গরের মধ্যে এমন তৈরি করুন যারা আমাদের জন্যে আমাদের চক্ষুকে শীতলকারী হবে কোরআন আইন তাদের দিকে তাকালে আমাদের চক্ষু শীতল হবে আমরা প্রশান্ত হব এরকম সন্তান সন্ততি অথবা এমন স্বামী বা স্ত্রী আমাদেরকে দান করুন এটা নবীর আসলদের তাদের দোয়া তারা পর্যন্ত এমন প্রার্থনা করেছেন এবং তারা সেই কাজটি করেছেন কোরআনের দিকে যদি আপনি তাকান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মানুষের সৃষ্টির শুরু নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন তিনি এক আদমকে সৃষ্টি করেননি ওয়া খালাকা মিনহা যাওজাহা তিনি তার থেকে তার স্ত্রীকে জাউজাহা তার স্ত্রীকে তিনি তৈরি করেছেন নট ইন আতাহু তার নারীকে তিনি সৃষ্টি করেছেন তা বলেননি আল্লাহসভায় আনমতাল জাউজ মিনিং শি ওয়াজ ক্রিয়েটেড অ্যাজ এ ওয়াই ফর আদম আলাই সাল্লাহু আসলাম আদম আলী স্ত্রী হিসাবে আল্লাহসভায় আনমতালকে সৃষ্টি করেছেন এবং এর উপর ভিত্তি করে গোটা পৃথিবীতে মানব প্রজন্ম ছড়িয়ে পড়েছেন ওয়াবাস সামিন হুম রিজা লাং কাসি প্রিয় ভাইরা বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআনে নির্দেশ প্রদান করেছেন ও আনকিহুল আয়ামা মিনকুম তোমাদের ছেলে মেয়েদের মধ্যে যাদের এখনো বিয়ে হয়নি এবং তোমাদের বাদী অথবা দাস এবং কৃতদাসীদের মধ্যে যারা নেককার দিনদার এদেরকে তোমরা বিয়ে দাও ইয়াকুনু ফুকারা যদি তারা গরিব হয়ে থাকে ইউগনিহুম আল্লাহু মিন ফাদলি আল্লাহ সুফান ওয়া তাআলা তার

কৃতদাস সেই যুগের এবং এই প্রেক্ষাপটে যদি বলি এমন কোন সাবঅর্ডিনেট এমপ্লয়ি যিনি তার মনি বা তার বস যেখানে তিনি কাজ করছেন তার যথাযথ অধিকার এবং দায়িত্ব পালনের জন্য তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে আমি এখানে কাজ করি অ্যান্ড আই উইল গিভ মাই ফুল আই উইল গিভ মাই হোল আমি আমার পূর্ণটা এখানে প্রদান করব নট পার্সিয়াল অথবা তিনি সেই যুগে যখন দাসত্ব প্রথা ছিল তিনি তার মাস্টারের সাথে মনিবের সাথে মালিক এর সাথে চুক্তি করলেন যে তুমি আমাকে মুক্ত করে দিলে আমি তোমাকে এত এত টাকা দেব এবং তিনি সেই টাকা দেয়ার জন্য তিনি চেষ্টা করছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা তাকে সাহায্য করবেন যেন তিনি কাজটি সম্পন্ন করতে পারেন ও মুজাহিদু ফি সাবিলিল্লাহ অথবা আল গাজি ফি সাবিলিল্লাহ যে আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে যায় তাকে সাহায্য করার দায়িত্ব মহান আল্লাহ সুবহান হয়ে যায় অতএব যখন কাউকে আপনি বিয়ে করেন দেন হি ইজ অর হার রেসপন্সিবিলিটি ইজ আল্লাহ আল্লাহ তার দায়িত্ব নেন আপনার কোনো টেনশন নাই এটা আল্লাহ সুফান হুয়া তালা এবং তার রাসুল সাল আলী ওসাল্লাম বলেছেন আল্লাহ সুফান হুয়া তালা নবী রাসূলদের কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুফান হুয়া বলেছেন যেমন মুসা আলি সালাতাম তিনি মিডিয়ানে এসেছিলেন এবং মিডিয়া নিয়ে সেখানকার দুজন নারীর কথা আপনি জানেন কোরআন আল্লাহ সুফান হুয়া বলে দিয়েছেন দুজন নারী সেখানে আসলেন তারাও তাদের ওট বলে কিন্তু পানি পান করাবে কিন্তু তারা ভিড়ের কারণে করতে পারছিল না মুসা আলি সালাতাম তাদেরকে সহযোগিতা করলেন তারা তাদের বাবার কাছে গিয়ে বললেন ইয়া আবাতি ইন্না খয় রামানিস্তা তার কবিউল আমিন একটা কাজের লোক দরকার আপনি বৃদ্ধ আমরা দুটোই মাত্র মেয়ে আপনার কাজের একটা লোক দরকার একটা ছেলেকে পেয়েছে ইয়াং ম্যান তিনি প্রচন্ড আমানতদার দিনদার আমাদেরকে সহযোগিতা করেছেন কিন্তু কোনো বিনিময় চাননি আমাদের কি তাকা নয় মুসা আলি কাছে তিনি পাঠালেন সে আব্দুল সোয়ালে তার নাম কোরআনে আসেনি তিনি পাঠালেন তার একজন মেয়েকে ওয়াজা আদ এহেদা না তামসি আদ আসতে আল্লাহ বললেন কিভাবে তিনি আসছেন এইটাও আল্লাহ সুফানু তালা কোরআনে একেবারে চিত্রিত করে দিলেন তিনি হেঁটে হেঁটে আসছিলেন খুব সম্ভ্রান্তভাবে এবং মাথাকে নিচু করে তিনি আসছিলেন নারীরা কিভাবে হাঁটবে এই শব্দের মধ্যে এতটুকু বক্তব্যের মধ্যেই আল্লাহ সুফান কোরআনে স্পষ্ট করে বলে দিয়েছেন ওয়াজা আদ এহেদা হুনা ওয়ান অফ দ্যাম ওয়ান অফ দিস টু ডটার্স

বশিষ্টের মধ্যে অন্যতম প্রধান একটা বৈশিষ্ট্য লজ্জাশীলতা আল্লাহ সুবহানাহু ওয়া আল হায়া উশুআবাতুম মিনাল ঈমান অন্য হাদিসে তিনি বলেছেন আল আয়াউ হুওয়াল ঈমান আয়া হায়া লজ্জাশীলতা এটা ইমান একটা অংশ অন্য জায়গায় তিনি বলেন আরে পুরাটাই ঈমানই হলো লজ্জাশীলতা লজ্জাশীলতা পুরাটাই ইমান তিনি বলেন আল হায়া ওয়াল ইমান করিনান হায়া এবং ইমান এই দুটো হচ্ছে বন্ধু اذا ذهب احدهما যখন একটা চলে যায় তখন দ্বিতীয়টাও চলে যায় রাসুলাম বললেন নবীদের কথার মধ্যে সকল নবীদের কথার যে অংশটি সকলে ভাগে পেয়েছে তা হলো ইজাফা তাকাল হায়া উফাসনানা না তোমার লজ্জা না থাকলে তোমার যা মনে চাই তাই করতে পারবে লজ্জা যদি না থাকে তাইলে তাই করতে পারবে একজন নারী নাইট ক্লাবে রাত্রে একটাই কেন যায় এটা নিয়ে কাউকে আলোচনা করতে দেখা যায় না কিন্তু তিনি কেন সেখানে সিলিলতা হানির শিকার হলেন অথবা কি হলেন না হলেন এগুলো নিয়ে আলোচনা শিকার হয় এগুলা আলোচনা হয় অথবা সেই নারীকে যখন ধরা হয় কারা তার সাথে অপরাধী এই আলোচনা কোথাও আসেই না কে প্রশ্নই করে না কেন দিন রাতে 1টা বা 12টায় তিনি তার বাসা থেকে বের হবেন বিভিন্ন জায়গায় কেন তিনি যাবেন সফর তো করার জন্য তা করার জন্য তাকে একজন মাহরাম তার সাথে লাগে কে তার মাহরাম কে তাকে নিয়ে গেল এই প্রশ্ন সমাজ করে না যেই সমাজ করে না সেই সমাজের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলাহুকে অথবা আনসার সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন ইয়া মাশার আনসার

রসুলাম বললেন অশ্লীলতা যদি প্রকাশ্যে কোনো সমাজে হয় তাহলে সেখানে দুটো প্রবলেম হয় একটা প্রবলেম হলো সেখানে এমন রোগের প্রাদুর্ভাব ঘটে যে রোগের নাম কখনোই আগে লোকেরা শুনে নাই করোনা শোনেন নাই এখন আবার কি ডেল্টা ভেরিয়েন্ট এরপরে আবার কোন ভেরিয়েন্ট আসবে আল্লাহ তালাই জানেন ইউ হ্যাভ নেভার হার্ড দি নেমস অফ দিস ডিজিজেস কখন আপনি শোনেননি এগুলো প্রতিদিনই আপনার সামনে আসবে এটা হচ্ছে অশ্লীলতাকে যখন প্রকাশ্যে করা হয় অথবা অশ্লীলতাকে যখন সেলিব্রেট করা হয় এইরকম নারীদেরকে আবার সমাজের বিভিন্ন ধরনের মিডিয়াগুলো তাদেরকে বড় করে দেখায় মিডিয়াগুলো সেগুলো নিয়েই মেতে থাকে কেমন একটা অসভ্য সমাজ অসভ্যতাকে অসভ্যতা যেখানকার প্রতিপাদ্য এটা নিয়ে লোকেরা কথাবার্তা বলে এবং এই যুব সমাজ অথবা এই মুসলমান যার নাম হয়তো আব্দুর রহিম আব্দুল করিম আব্দুল সালাম আব্দুর রহমান আবদুল্লাহ এইরকম নাম নিয়ে তার এই কাজগুলো করে থাকে এই সমাজে কি হবে আর সেখানে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়বে বলে আউজা সেখানে অস্থিরতা তৈরি হবে অর্থনৈতিক স্ট্যাবিলিটি থাকবে না অস্থিরতা অর্থনৈতিক অস্থিরতা তৈরি হবে আমি সে আলোচনায় যেতে চাই না বিকজ দিস বিগ বিগ ডিসকাশন আমি সেই ডিসকাশন যেতে চাই না আমি বলছিলাম প্রিয় ভাইরা বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নারীর কথা বলে তিনি আসলেন এবং

ইয়া মা আশার শাবাব মান ইসতাতাআউ মিনকুম আল-বাআতা ফাল ইয়াতাজাওজ করার সামর্থ্য থাকলে এন্ড দিস সামর্থ্য আর ক্যাপাবিলিটি ডাজ হ্যাভ টু সাইডস দুই ধরনের ক্যাপাবিলিটির কথা বলা হয়েছে মোর ইম্পর্ট্যান্ট ইজ ফিজিক্যাল ফিজিক্যাল ওয়ান ইজ মোর ইম্পর্ট্যান্ট আমরা যেটা কি কোনো ইম্পর্টেন্সই দেই না আমাদের কাছে তো ইম্পর্টেন্স একটাই সেটা হলো কি ফিনান্সিয়াল অর্থনৈতিক আল্লাহ তালা বলেন আল-বাআ আল্লাহ রাসূল বলেন আল

দায় আপনার সামনে আসবে এটা যেন আপনি পরিচালনা করতে পারেন এই দায় ব্যক্তির নিজের থাকতে হবে নট নেসেসারিলি ভালো করে খেয়াল করবেন যেই ছেলেটি বা যে মেয়েটি বিয়ে করবে এখানে ছেলের প্রশ্ন এসছে যেহেতু তিনি হি ইজ দি হেড অফ দি ফ্যামিলি আর রিজালু কাওয়ামুন আলা আন-নিসাই বিমা ফাদ্দাল আল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু আল্লাহ বলেন ছেলেরাই তারা এক্সপেন্ডিচার বিয়ার করবে সকল ধরনের খরচ এর দায়িত্ব ছেলেদের এরা তারা কওয়া আলা আন-নিসা তারা হচ্ছে তাদের নারীদের দায়িত্বশীল এটা তারা কাজ করবে কারণ তারা এদের জন্য ব্যয় করে ফ্যামিলি সকল এক্সপেন্ডিচার এটা তারাই বিয়ার করে থাকে অথবা এক্সপেন্ডিচারের ব্যাপার এইখানে শুধুমাত্র ছেলের অর্থনৈতিক সামর্থ্যের কথা বলা হয়নি যেই ফ্যামিলিতে ছেলেটি জন্ম নিয়েছে এবং বড় হয়েছে ওই ফ্যামিলির সামর্থ্যের কথা বলা হয়েছে ভালো করে খেয়াল করবেন আপনাদের কাছে এস্টাবলিশমেন্ট বলতে কি আপনার প্রতিষ্ঠা বলতে কি বুঝান এস্টাবলিশ হোক এস্টাবলিশ হোক এস্টাবলিশ মানে কি পায়ের উপর নিজের পায়ের উপর দাঁড়াও আমি বহু ছেলে দেখেছি নিজের পায়ের উপর দাঁড়াতে দাঁড়াতে এখন পা ভেঙে পড়ে গেছে মানে এখন বৃদ্ধ হয়ে গেছে এখন তার বিয়ে করলেও যা না করলেও এখন আর তার বিয়ে করার প্রয়োজন নেই যখন তার প্রাইম টাইম ছিল তখন তাকে বিয়ে করা হয়নি বিয়ে করানো হয়নি এখন তার বয়স চল্লিশ পাঁচচল্লিশ এখন তার বিয়ের প্রয়োজন এখন তার বিয়ে করে লাভ হবে কি কিচ্ছুই হবে না এখন তাকে বিয়ে করিয়ে অর্থাৎ তার তো বিয়ে করার বয়স সময় ছিল সেটা কি সেই সময়টা কি সেই সময়টা একটা ডিফারেন্ট আলোচনা আমি অত লম্বা আলোচনা হয়তো বা করতে পারবেন ইটস ইট নিড এ সিরিজ অফ ডিসকাশন লম্বা আলোচনা কারণ আমি সমাজের ইলস এন্ড এভলস সমাজের যে সমস্যা আছে সেটাকে আমি একটু ডায়াগনোসিস করতে চাই সেটা একটা এক্সামিনেশন এটা একটা পরীক্ষা এবং সেটা আপনাদের সামনে তুলে ধরতে চাই যেন আপনারা বুঝতে পারেন যেমন আমি বলছিলাম সামর্থ্য বলতে আপনি কি বোঝাচ্ছেন এ ছেলে পড়াশোনা শেষ করবে তারপরে সে চাকরি বাকরি করবে একটা গাড়ি একটা বাড়ি তার বিয়ে করার জন্য অনেক টাকা পয়সা লাগবে এইগুলো সব ম্যানেজ করা করছেন আপনি এটাই প্রতিষ্ঠা ইউ হ্যাভারস্টুড ইসলাম মানে হচ্ছে যে পরিবারের ছেলেটি গ্রো আপ করেছে সেই পরিবারের সামর্থ্য বাবার সামর্থ্য বা দাদার সামর্থ্য পর্যন্ত সে নিজে ইনকাম না করতে পারবে ততদিন পর্যন্ত সে বাবার এবং তার যদি কোনো পোষ্য আছে তার যদি কোনো তার স্ত্রী অথবা তার সন্তান এটাও বাবার দায়িত্ব মনে রাখবেন আপনি যদি আপনার সন্তানদের দায়িত্ব পালন করেন এই সন্তানদের তাইলে সন্তানরা যারা তারও আপনার প্রতি দায়িত্ব করবে। কোন এক সময় আপনি দাদা হবেন তখন দেখবেন অথবা দাদি হবেন তখন দেখবেন নাতি অথবা নাতি নাতুনিরা তারা কিন্তু আপনার সেবা করেছে এখন তো আপনার বয়স হয়ে গিয়েছে আসি আপনার ছেলে মাত্র বিয়ে করলো ওদের কবে সন্তান হবে আপনি নিজেই জানেন না আপনার সন্তানই আপনারা এখনো সহযোগিতা করতে পারে না আর আপনার নাতি প্রতি কবে আপনার সহযোগিতা করবে এটা কখনই হয় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জীবনী দিকে তাকান বা সালাফ সাহাবায়ে کرام رضی اللہ تعالی তাদের জীবনী দিকে তাকান অতএব এখানে পশ্চিমা আইডিয়া অর কনসেপ্ট অফ প্রতিষ্ঠা এস্টাবলিশমেন্ট এটা ইসলামের সাথে একেবারেই যায় না এটা পশ্চিমের সাথে যায় যে পশ্চিমে এখন আমরা বিয়েটা বা ম্যারেজ ইনস্টিটিউশনটাকে আমরা দেখেছি একেবারে ধ্বংস করে দিয়েছে তারা এখন আর ওটার কোনো অস্তিত্ব নাই এখন একটা ভিন্ন কনসেপ্ট তারা সেখানে দাঁড় করিয়েছে এই কনসেপ্ট আমাদের কনসেপ্ট না প্রিয় ভাইরা

যুবক এবং যুবতীরা তারা কোথায় যাচ্ছে ইউ ডোন্ট ইউ নেভার নো আপনি জানেনই না সে তার ঘরের দরজা বন্ধ করে রাতের অন্ধকারে দিনের আলোতে ঘরের দরজা বন্ধ করে অথবা তথাগতিত স্মার্ট ডিভাইসের মাধ্যমে সে কি করে ইউ নেভার 노স ইউ নেভার নো এই পৃথিবীতে সবচেয়ে গ্রোয়িং ইন্ডাস্ট্রি এর একটা নাম হলো পর্নোগ্রাফি এই পৃথিবীর সবচেয়ে গ্রোয়িং ইন্ডাস্ট্রি এর একটা নাম হলো পর্নোগ্রাফি এবং এই পর্নোগ্রাফির সবচেয়ে বড় খরিদ্দার কারা বলতে পারেন আপনারা কেউ কেউ বলতে পারবেন একটা আন্দাজ করে বলেন তো হ্যাঁ কারা টিনেজ লাইভ তো আছে কোন কোন দেশগুলো জানেন মুসলিম দেশগুলো অবাক হয়ে যাচ্ছেন মুসলিম দেশগুলো এই পর্নোগ্রাফির সবচেয়ে বড় खरीদ্দার হলো মুসলিম দেশগুলো কারণ কি জানেন মুসলিম দেশগুলো রক্ষণশীল অতএব এখানকার ছেলে মেয়েরা যাচ্ছে তাই তারা করতে পারে না কিছু রক্ষণশীলতা তো আছেই মসজিদে ওয়াজ হয় সেখানে সে কথা শুনে বাইরে বের হলে ওলামাই মাইকার মতো মুরব্বের বলে এটা কেমন করছো এটা কেন করছো এটা সে করতে পারে না অশ্লীলতা প্রকাশ করতে পারে না অশ্লীলতা বলে এখানে প্রকাশ্যে অনুমোদিত নয় এ কারণে এখানে অপ্রকাশ্য অশ্লীলতায় তারা জড়িয়ে পড়ে এবং ছড়িয়ে পড়ে কিন্তু আপনি ওয়েস্টে গেলে এটা অবারিত সোসাইটি অ্যান্ড ওপেন সোসাইটি নো বডি নো নো কেউ এটাকে ডিনাই করে না সবাই এটাকে ইগনোর করে ওকে এটা তো টাইম আমরাও করেছি আমরাও করছি আমাদের সন্তানরা করছে বাপো করে করে তাই করতেছে মা যা করে ছেলেমেয়ের করছে কেউ সোসাইটি এখানে কারণে সবচেয়ে বড় খরিদার হলো মুসলিম দেশগুলো এবং মুসলিম দেশগুলো টেনে যাটা এটাই সবচেয়ে আপনি যদি আমি কসম করে বলতে পারি কারণ আই নো ইট যারা ইয়াং ওদের মোবাইল অথবা ওদের ডিভাইস গুলো দেখবেন পর্নোগ্রাফিতে ভর্তি আল্লাহ আল্ল সোফান রক্ষা করুন এবং এই কাজে আপনারাই তাদেরকে ঠেলে দিচ্ছেন কারণ আপনার প্রপার গাইড তাদেরকে দেননি অথবা প্রপার পদক্ষেপ আপনারা গ্রহণ করেননি সেই জন্য আমি বলছি আল্লাহ সুফহান অব তাই আরও বিয়ের নির্দেশ দিয়েছেন বিয়ে কর একজন আল্ল সোফান বললেন এবং এইটি আম্ম সুফান বলেন এটা আল্লাহ সোফানের একটা নির্দেশন কোমিন আয়া কিহি আনহার আকার ইলেহা এটা আল্লাহ নিদর্শন একটি অত আল্ল সুফানের নিদর্শনটাকে আপনি কি করে নিতে চান এ렇게 আপনি ডিজরিগ্যান্ট করতে চাচ্ছেন আল্লাহ সুবহান ওয়া তাআলার নিদর্শনকে আপনি ধ্বংস করিতে চাচ্ছেন আপনার নিজের শ্রেষ্ঠ চারিত্রের মাধ্যমে আল্লাহ সুবহান ওয়া taala বললেন লিতাসকুনা ইলাইহি ওয়া জালা বাইনকুম মাওয়দ্দাতাও ওয়া রাহমাহ আপনি যদি একটা সমাজ দেখতে চান পরস্পর প্রতি দায়িত্বশীল সমাজ দেখতে চান তাহলে বিয়ে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইনস্টিটিউশন আল্লাহ সুবহান ওয়া taala কোরআনে বারবার সেই কথাই বলেছেন হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা

এটাকে ডিনাই করা এটাকে ইগনোর করা কোন অবস্থায় সমাজের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে না রাসুল্লাহ সাল আলী এর একদল সাহাবি তিনজন বোখারি এবং মুসলিম হাদিস রাসুলামের অনুপস্থিতিতে রাসুলের কাছে আসলেন তার জিজ্ঞেস করার জন্য রাসূলের আমল কি দৈনন্দিন তার কাজ কি প্রতিদিন তিনি কি করেন আপনাদের এরকম একটা জিনিস জানা দরকার রাসূলের ডেইলি রুটিন তিনি ডেইলি কি করতেন প্রতিদিন তিনি কি করতেন এটা জানা দরকার আপনাদের একবার জানুন একবার বোঝার চেষ্টা করুন রাসুল সাল্লাম ডেইলি কি করতেন তার প্রতিদিন সকাল থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত অথবা সকাল থেকে শুরু করে আরেক সকাল পর্যন্ত তার কাজগুলো কী ছিল সো দ্যাট ইউ ক্যান অলসো অর্গানাইজ অ্যান্ড ম্যানেজ ইউ লাইফ ইন দিস ওয়ে এটা যেন আপনি করতে পারেন জানা দরকার রাসুল আসলামের কাছে আসলেন কিন্তু রাসূল তো ঘরে ছিলেন না জিজ্ঞেস করলেন রাসুলের আমল কি রাসুল স্ত্রীগণ বলেন তিনি এই করেন এই করেন কান না হম তা পল্ল বোখারির হাদিস এসে যে তারা যেন রাসুল ইসলামের কাজগুলোকে তারা একটু কম মনে করলো যে এত কম কাজ করেন রাসুল ইসলাম এত কম করেন একজন বলে এই কি বল রাসুলের সাথে তুলনা আল্লাহ সব হান রাসুলের পূর্বের এবং পরের সকল গুণাগুলো মাফ করে দিয়েছেন অতএব রাসুলের সাথে তুলনা দিয়ে তো লাভ নাই তাহলে একজন বলেন যে আম্মা আনা তাহলে আমার কথা হচ্ছে আমি গোটা বছর রোজা রাখবো ওলা উফতির আমি রোজা ভাঙবো না ওয়া ও আমিজন বলল ফাউসল্লি আমি রাতে রোজা রাখবো ফালা আনামু আমি আমি রাতে সালাত আদায় করবো সারা রাত আমি ঘুমাবো না আর তৃতীয়জন বললো তৃতীয়জন বললে আমি বিয়ে করব না আমি এখন বৈরাগী জীবনযাপন করবো রসুল্ম আর ছিলেন তিনি তাদের কথাবার্তাগুলো শুনলেন দূর থেকে তিনি শুনলেন রসুল বলে আমি কি শুনেছিলাম তোমরা এরকম কথাবার্তা বলছিলে তারপরে হাই আরসল্লা রসলাম বললেন আমার কথা আমি বলছি আনা আ আলা হুকুম বিল্লাহ আখ সাহ আমি তোমাদের মধ্যে আল্লাহকে বেশি চিনি এবং আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই তোমাদের মধ্যে কিন্তু আমার অবস্থাটা হচ্ছে আমি রাতে ঘুমাই এবং রাতে সালাদ আদায় করি আমি দিনে রোজা রাখি মাঝে মাঝে রোজা রাখি না আমি বাজার করি এবং আমি বিয়ে সাদী করেছি আমার সন্তান আছে এটাই হচ্ছে আমার সুন্না আমার দিন ফমান রাখি আন সুন্নতি ফালাই সামিননি আর কেউ যদি আমার এই দিন থেকে বের হয়ে যায় তাহলে সে আমার উম্মারই অন্তর্ভুক্ত নয় রাসুলের উম্মার অন্তর্ভুক্ত আপনি হচ্ছেন না আপনি যদি এটাকে বিয়েটাকে যদি আপনি এটা সাধারণ জিনিস মনে করেন বহু ইয়াং ছেলেরা আমার কাছে আসে বাবা মার ব্যাপারে তারা কান্না করে বলে বাবা তাদের বিয়ের আয়োজন করছে না সম্পদ অভাব এক ছেলে এসে আমাকে বলল তার বাবার ছয় তলা একটা বাড়ি আছে তারপর বাবা বলে একটাই মাত্র সন্তান কোনো ছেলে মেয়ে না একটাই মাত্র ছেলে তারপর বলে তুমি বিয়ে করলে খাইবা কি তোমার বউরে কে খাওয়াবে এর সে হতভাগ আর আছে পৃথিবীতে সে মারা গেলে তার সম্পদের মালিক কি হবে তারপর ছেলেকে বিয়ে করে এখনো বিয়ে করতে দেয়নি অত ছেলের বয়স এর মধ্যে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হয়ে গেছে। পরিস্থিতির এই লেভেলে সর্বত্র এরকম আপনি আরেকজনের কথা বলে জিব্বাই কামর দেওয়ার দরকার নেই আপনার ভাষায় এরকম সমস্যা হয়তো আছে সর্বত্র এটা ডিজিজ এটা রোগ কারণ ওই যে আপনারা সংস্কৃতি পেয়েছেন প্রতিষ্ঠিত হবে তো প্রতিষ্ঠিত হতে হবে এটাই তো প্রতিষ্ঠার ইতিহাস ও প্রতিষ্ঠিত হতে হতে ওর যে চরিত্র ধ্বংস হয়ে গেছে এর জন্য কে জবাবদিহি করবে আল্লাহর কাছে আমি সে কথা আসছি এর জন্য কে জবাবদিহি করবে আল্লাহ কাছে এবং পরিস্থিতি আপনার কি হবে নবী রাসুল্লাহ তারা প্রত্যেকে বিয়ে করেছেন রাসুল্লাহাম এমনকি বলেছেন তুমি যদি তুমি যদি এবাদত করতে চাও তাহলে বিয়ে করো এবাদত অফি বুদ্ধি আহাদি কম সাদাকা তোমার স্ত্রীর সাথে তোমার যে পার্সোনাল কন্ট্যাক্ট ইন্টিমেসি দ্যাট ইজ অলসো রিগার্ডেড হাই স্কোপ অফ এবাদা এটা একটা এবাদত একটা বড় একটা জায়গা এটা এখানে এবাদত আছে সাহাবাই কামাল ইয়ারসুল্লাহ এটা তো আমরা উই এনজয় ইট এবং এর জন্য আমরা সব পাবো ইসলাম বলে তোমরা যে জেনা করতে তাহলে গুণা হতো না বলে হ্যাঁ গুণা হতো তাহলে এটা করলে কেন সব হবে না তাহলে তো এটা করলে সব হবে শুধু তাই না রাসুল্লাহ সাল আলী ওসাল্লাম তিনি বললেন কোন একজন ব্যক্তি তার স্ত্রীকে যদি লোক খাইয়ে দেয় খাওয়া দিয়ে দেয় তাহলে তার জন্যও আল্লাহ রসুল্লাম বললেন সে ব্যক্তি সব পাবে বুঝেন নাই কথা আপনার স্ত্রীকে নিয়ে আপনি একসাথে বসে খাচ্ছেন তাকে আপনি একটু খাইয়ে দিলেন তিনি আপনাকে খাইয়ে দিল রাসুল সাল্লাম তার হাতটি তার স্ত্রীকে দিতেন চেটে খাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ অফ লাভ ওয়াট এ লাভ এখন তো এগুলো সব আপনার যে রোমান্টিসিজম যেটাকে বলা হয় এর রোমান্টিক লাভ এগুলো সবই হচ্ছে মিথ্যা ফানুষ এগুলো হচ্ছে বাবং কিচ্ছু নাই এর মধ্যে শুধুমাত্র শরীর এর বাইরে আর কোনো কিছু নাই লুক এট দ্য লাভ অফ দ্য প্রফেট উইথ হিজ ওয়াইফস এন্ড দ্য লাভ অফ দি সাহাবাইকার উইথ দেয়ার ওয়াইফস লাভ অফ অল দি প্রফেট উইথ দেয়ার ওয়াইফস তাদের তাকান তাদের দিকে দেখেন তাদের ভালোবাসা কি ছিল সে ভালোবাসার কথা আল্লাহ সুহান ওয়া তালা জানিয়েছেন আল্লাহ রসুল সুলসালাম জানিয়েছেন বহু কথা এখানে কোরআন এবং সুন্না এই বিষয়ে আছে রাসুল্লাহ সাল্লাম সকল নবী রাসুল বিয়ে করেছেন সকল নবী রাসুল মুসাইল ইসা আলি সাল্লাহাম বিয়ে করতে পারেননি কারণ তাকে তার আগেই আল্লাহ সব হামদাল আসমানি তুলে নিয়েছেন আর এক দুইজন যারা বিয়ে করতে পারেনি তার বিয়ের আগেই তাদেরকে হত্যা করা হয়েছে তাদের সমাজ তাদেরকে হত্যা করেছে অন্যথায় সকল নবী তারা বিয়ে করেছেন এবং অধিকাংশ নবী রাসুলদের বিয়ে ছিল একাধিক দ্যাট ইজ এ ডিফারেন্ট ডিসকাশন আমি সেটা বলছি না রাসুল্লাহ আসলাম বললেন কোনো একদিন মানুষ যদি মারা যায় তাহলে তার আমলের সকল দরজাগুলো বন্ধ হয়ে যায় তবে তার সন্তানরা যদি তার জন্য দোয়া করে তাহলে সেই দোয়া আল্লাহ সুলহান কবুল করে নেন সন্তান লাগবে না আপনার

তোমরা এবং তোমাদের সন্তানরা তোমরা জান্নাতে তোমাদেরকে স্বাগত জানানো হবে वेलकम জানানো হবে পুরো ফ্যামিলি আসো তোমরা একসাথে জানাতে থাকো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানালেন আল্লাহ সুবহানাহু ওয়া জানালেন যে তোমাদের সন্তান এবং তোমাদের সন্তানদের সন্তান এগুলো তোমাদের জন্য আল্লাহ সুবহানাহু না নাফিলা আল্লাহ সুবহানাহু বললেন যে আমি ইব্রাহিম কে ইসহাক ও ইয়াকুব নাফিলা আমিন এটা আমার পক্ষে গিফট হিসেবে দিয়েছে গিফট

ভালোবাসা অন্য জায়গায় অলরেডি হাইজাক্ট এরকম নারীর বিয়ে করে লাভ নেই কোন ভালোবাসা তোমার জন্য নাই তাকে বিয়ে করা জানি এত হয় ইন্দা জানি না ও মুশ্রিক কখন রিমা জালি কাল যার জেনা হয়েছে জেনা তো বিভিন্ন ধরনের জেনা আরেকজনের সাথে তার এর মধ্যে রিলেশন তৈরি হয়েছে একে তুমি বিয়ে করো না করে লাভ নাই কারণ ও অন্য জায়গায় অলরেডি বিকৃত হয়ে গিয়েছে শুধু জেনা কারিনি ওহর রেমা জারি মিনিন তিনি কোরআনে আমাদেরকে বলেছেন আমরা যেন আল্লাহর কাছে নেককার সন্তান কামনা করি বিয়ে সারা সন্তান হবে কিভাবে এক ব্যক্তি এসে বললেন ও যেন আমার জন্য দোয়া করেন আমার জন্য সন্তান হয় কয়েকবার দোয়া করেছে আবার এসে আর আবার এসে যে আমার আমার তো সন্তান হয় আপনি দোয়া করলেন বলে তুমি কি বিয়ে করছো বলে না এখনো বিয়ে করি নাই তো বিয়ে না করলে সন্তান হবে কিভাবে হতে পারে আপনারা যাদেরকে পৃথিবীর প্লেয়ার হিসেবে বিভিন্ন প্লেয়ারদের নাম আপনারা জানেন না অনেক প্লেয়াররা বিয়ের আগে তার তিনটা সন্তান হয়েছে এই তিনটা সন্তান পর্যন্ত তিনি এক্সপেরিমেন্ট করেছেন এই নারীর সাথে থাকা যায় কিনা অথবা কিছুদিন আগে দেখেছেন যে এই বিশ্বের সবচেয়ে বড় ধনী তার স্ত্রীর সাথে এতদিন পর্যন্ত বুঝেছেন যে না একসাথে আর থাকা যাবে না তারা ডিভোর্সে তারা গিয়েছেন দিস ইজ দ্য সোসাইটি আপনি যে সোসাইটিকে আপনি বড় বড় চোখে দেখেন এবং তাদের কাছ থেকে কিছু নেয়ার কথা আপনি চিন্তা করেন

সমাজ ভর্তি হয়ে যাবে ভালো লোকদের তাদের বিয়ে করা দরকার এবং এমন নারীদের যে নারীরা বেশি বেশি সন্তান দেবে তাদেরকে বিয়ে করা দরকার কিন্তু আপনি কি জানবেন কে সন্তান বেশি দেবে না দেবে এটা কোন ফ্যামিলিতে সন্তান হয় বেশি হয় কম হয় সেটি দেখার বিষয় সেটি একটা ভিন্ন বিষয় আমি সে আলোচনা করতে চাই না আমি বলছি যে আপনাদের সন্তানরা আপনাদের জন্য দুনিয়ায় সম্পদ আকারত সম্পদ আপনার তো লাগবে বিয়ের বাইরে আপনি কিভাবে করবেন সেটি এমনকি রাসুলাম বললেন কোন একজন নারীর তার যদি একটা বা দুইটা বা তিনটা সন্তান তিনটাই হাদিস দ্বারা প্রমাণিত মারা যায় এই সন্তানরা তাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত তারা জান্নাতে যাবে না ছোটবেলায় মারা গিয়েছে তারা এখনো বড় হয়নি বা আলেগা হয়নি বা আলেগ হয়নি তারা তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়া পর্যন্ত তারা মারা তারা তারা জান্নাতে যাবে না রসুল্লাহ সাল্লাম বললেন ওয়াল্লা দিন আফসি বিয়াদি ইন্না সাকালাই জুরুম মাহা বিসার হিলাল সাকাত তার এখনো জন্ম হয়নি আগে পড়ে গিয়েছে মিসক্যারেজ আপনারা জানেন মিসক্যারেজ অ্যাবর্টেড এরকম মিসক্যারেজ কোন সন্তান তার মাকে অথবা ছোটবেলায় মারা গিয়েছে তার মাকে জান্নাতে টেনে নিয়ে যাবে এই সন্তান এখানে মায়েরা যারা আছেন বা বাবারা যারা আছেন যাদের সন্তান ছোটবেলায় মারা গিয়েছে আপনাদের এখানে শান্তির একটা জায়গা আছে কোন কিছুই নাথিং ইজ উইদাউট কম্পেনসেশন সব কিছু ঋণ আল্লাহ সাকুর শাহ কেরান আলিমা আল্লাহ সুফান আল্লাহ সুফহান সব কিছুর বিনিময়ে আল্লাহ সুফহান ও তালা দান করেন সেজন্য আমাদেরকে দেখতে হবে যে আমরা যে বিয়ে করছি কিনা এবং বিয়ে আমাদের চরিত্রকে ডেভেলপ করে চরিত্রকে উন্নত করে আল্লাহ রাসুল সাল আলী আসাল্লাম সেই দিকে আমাদের ইঙ্গিত করেছেন এবং আল্লাহ সুফহান ও তালা জানালেন যারা বিয়ে করে আল্লাহ সুফহান ও সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ সুফহান ও তাদেরকে সন্তুষ্ট করবেন কোরআন সে আয়গুলো আমার সবচেয়ে প্রিয় আয়তের মধ্যে এগুলো যেখানে আল্লাহ সুফহান বলেন জন্নাত আদনি নাহা ওয়ামান সালাহা মিন আবাইহিম

কোরআন যেন জান্নাতের আলোচনা করতে গিয়ে আর থামতে চায় না কোরআন অবস্থা এরকম আল্লাহ সোহান বলেন তোমার ইউল বি গ্রেটেড দেয়ার ফেরেস তারা তোমাদেরকে সেখানে স্বাগত জানাবে স্বাগত জানানোই শুধুমাত্র শেষ নয় তারা সেখানে তোমাদের বিভিন্ন ধরনের পানপাত্র নিয়ে যেই পানপাত্রগুলো। তৈরি হবে স্বর্ণ মুক্তা দামি প্রবাল পাথর ইত্যাদি সেগুলো তৈরি এগুলোতে বিভিন্ন ধরনের পানীয় ভর্তি করে লোকেরা যারা ওয়েটার যারা তোমাদের পরিচারক পরিচারিকা হবে গিলমানু মুখাল্লাদুন চিরস্থায়ী কিশোররা এগুলো নিয়ে তোমাদের সামনে আসবে বিভিন্ন পান পাত্র নিয়ে এবং সেখানে তোমরা পাবে মা তাস্তাহিল আনফুস তোমাদের অন্তর তোমাদের মন যা চায় আয়ুন যা দেখলে তোমাদের চোখ ভরে যায় কুনতুম ফিহা আর তোমরা সেখানে চিরস্থায়ী থাকবে ওখান থেকে বের হওয়া লাগবে না এই পৃথিবীতে আমাদের সবচেয়ে টেনশন একটা জায়গা হলো আমি যে অবস্থায় আছি আমি কি এখানে চিরস্থায়ী থাকবো দেখেন না অবস্থা চারিদিকে সে যেখানে আছে ওইখানে স্থায়ীভাবে থাকার জন্য কি পরিমাণ আয়োজন লোকজনের কি পরিমাণ আয়োজন যেখানে যে আছে সেখানে সে থাকার জন্য আমার অনেক টাকা এগুলো যেন কোনোটা না হয় আমার অনেক প্রভাব এটা যেন কোনো অবস্থা নষ্ট না হয় অথবা আমার অনেক বিত্ত বিভব বাণিজ্য কোথাও যেন কোনো সমস্যা না হয় সে স্থায়ীভাবে চায় কিন্তু স্থায়ী হওয়ার জায়গা নয়

পিতা মাতারা যখন মারা যাবে তারা জান্নাতে যাবে তাদের সন্তানদের আমল হতে পারে পিতামাতাদের মাতাদের আমলের চেয়ে কম কিন্তু পিতামাতার কারণে আল্লাহ সব হানুয়া তাহলে তাদের খুশির জন্য তাদের সন্তানদেরকে আল্লাহ সব হানুয়া তাহলে ক্ষমা করে দিয়ে জান্নাতি দিয়ে দেবেন যেন জান্নাতিদের আনন্দ উৎসবের জন্য সামান্যতম কিছু কমতি না হয় একদল লোক তার দুনিয়াতে তারা প্রচন্ড খুশি আনন্দ ফুর্তির মধ্যে তারা জীবন যাপন করেছিল আল্লাহ সব হানুয়া তারা এদের আনন্দ ফুর্তি সব কেয়ামতে কেড়ে নেবেন আরেকজন লোক দুনিয়াতে তারা দিন প্র্যাকটিস করেছিল দিনের মধ্যে তারা ছিল আল্লাহ সব হানুয়া তাহলে আখেরাতে জান্নাতে তাদেরকে পরিবার ভুক্ত রাখবেন এবং তারা তাদের পরিবারে আনন্দের মধ্যে থাকবে কারণ এই দুনিয়ার কিছু এনজয়মেন্ট এন্টারটেইনমেন্ট কিছু আনন্দ ফুর্তিকে তারা বিসর্জন দিয়েছিল এই জন্য আল্লাহ সব হানুয়া তালা তাদেরকে জান্নাতে সকল আনন্দ আয়োজনের ব্যবস্থা করে দেবেন সেই আপনাকে জান্নাতের দিকে তাকানো দরকার যদি আপনি ফ্যামিলিগত ফ্যামিলিকে নিয়ে যদি আপনি জান্নাতে থাকতে চান রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমদ কে সে কথাই বলেছেন ইন্নাল্লাহ লায়ারফাউ যুররিয়াতাল মুমিনী ইলাইহি ফি দারাজাতিহি ওয় ইন কানূ ফিল আমালি লিতাকুররা বিহি আইনুহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নতে ব্যক্তিদের সন্তানদেরকে প্রদান করবেন হতে পারে সন্তানটা পিতামাতার মাতার চেয়ে আমল কম তারপরেও পিতামাতা মাতা যেন তাদের চোখগুলো শীতল হয় তাদের অন্তর যেন প্রশান্ত হয় তাদের আনন্দ যেন পরিপূর্ণ হয় কারণ জান্নাত কমতির জায়গা নয় সেখানে কোনো কিছু কমতি নাই অতএব সেখানে আনন্দ কম থাকবে এটা হতেই পারে না আনন্দের জন্য পূর্ণ হয় সেজন্য জন্য তাদের সন্তানদেরকেও আল্লাহ সব হানু তালা জান্নাত প্রদান করবেন প্রিয় ভাইয়ের আমি যে কথাগুলো বলছিলাম এগুলো মূলত ভূমিকার কথা কারণ মূল আলোচনা আমি এখনো যাইনি ইসলাম বিয়েকে অনুমোদন করেছে আপনি যদি অন্যান্য জীবন ব্যবস্থা যদি আপনি যান তাহলে দেখবেন যে সেখানে তো বিয়ে নাই সেখানে বিয়েটাকে সেলিব্রেট করা হয়নি ইসলাম বিয়েকে সেলিব্রেট করেছে আপনি বুঝতে পেরেছেন এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম সব কিছু বিয়েকে কিভাবে সেলিব্রেট করে কিভাবে বিয়েকে ইসলাম অনুমোদন করে সেলিব্রেট মানে হচ্ছে বিয়েকে ইসলাম প্রমোট করে রিকগনাইজই শুধুমাত্র করেন এটাকে সম্মান দিয়েছে ইসলাম বিশাল বড় ইনস্টিটিউশন আর আপনি অন্য ধর্মের দিকে তাকান বিয়েকে ওই ধর্মে আল্লাহ অথবা দিন দারির বিরোধী মনে করা হয়েছে খ্রিস্টান ধর্মের কথাই বলেন যারা ফাদার তাদেরকে বিয়ে করা যায় খ্রিস্টান ধর্মে তাদের মধ্যে সবচেয়ে ভালো কারা বলেন তো সবচেয়ে আল্লাহওয়ালা কারা ফাদাররা পোপরা কেউ তাদের জন্য বিয়ে করা হারাম কারণ তারা মনে করে বিয়ে করলে কি তার দিনদারি কমে যাবে আপনি হিন্দুদের কাছে যান ঠাকুরদের অথবা বৌদ্ধদের ভিক্ষুদের অথবা ইহুদিদের রাবাইদের এদের কারো বিয়ে করা বৈধ না কিন্তু ইসলাম নবী সবচেয়ে বেশি বিয়ে করেছে সবচেয়ে বেশি বিয়ে করেছে কারা নবী না সালাম আল্লাহ রাসুল সাল আলী ও তার নয়জন স্ত্রী একসাথে ছিল সবচেয়ে বেশি যখন ছিল তিনি বিয়ে করেছে তার চেয়ে বেশি কিন্তু একসাথে যারা ছিল এক রাতে সকল স্ত্রীর সাথে কথা না বলে কোনোদিন রাসুল সালাম ঘুমাতে যেতেন না সবার সাথে তিনি কথা বলে এসার পর তারপর একবার দেখা করে কেমন আছেন আছে ঠিক আছে আজকে আমার ওই ঘর ইত্যাদি বলে তারপরে যেতেন রাসুল্লাহ সাল আলী আসাল্লাম এটা হচ্ছে ইসলামের প্রেমের বন্ধন ভালোবাসার বন্ধন আল্লাহ সব হানবতালা তিনি বিয়েকে অনুমোদন করেছেন কিন্তু মানুষের চরিত্রকে ঠিক রাখার জন্য অন্য যত বিয়ের বাইরে যত কিছু হয় সব কিছু আল্লাহ সব নিষিদ্ধ করেছেন বিয়ের বাইরে যা কিছু আছে সব কিছুকে আল্লাহ নিষিদ্ধ করেছেন এক্সট্রা ম্যারিটাল রিলেশন এনিথিং

এই জন্য হারাম করে দিয়েছেন অশ্লীলতাকে আল্লাহ রসুল সাল এই অশ্লীলতা যেন সমাজে না ছড়িয়ে পড়ে এই জন্য আল্লাহ রসুল সালাম অনেকগুলো প্রেসক্রিপশন দিয়েছেন এগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনাদের সকলের জন্য তবে একটা প্রেসক্রিপশন হচ্ছে আল্লাহ যাকে বিয়ে করা জায়েজ এমন কোন ব্যক্তির সাথে নীরবে নিবৃতে একাকি মিলিত হওয়া এটা ইসলামে হারাম বুঝেন না এই কথা নীরবে একাকী এমন কোন কাউ যাকে বিয়ে করা জায়েজ এমন কারোর সাথে একসাথে আপনি বুঝতে পারবেন না সেখানে আল্লাহর সল্লাহ আলি বলেন সেখানে তিন নম্বর কেউ নাই যদি দুইজন এক জায়গায় একত্রিত হলো সেখানে মাহারাম ওই নারীর কোনো মাহারাম নাই তাহলে সেখানে তৃতীয়জন কে থান এটা কি পরিমাণ হয় চিন্তা করে দেখেন তো কি পরিমাণ হয় একচুয়ালি অ্যান্ড ভার্চুয়ালি একচুয়ালি অ্যান্ড ভার্চুয়ালি কি পরিমাণ হয় এটা কত বড় অশ্লীলতা আপনি একবার চিন্তা করে দেখেন এবং আমরা বিশেষ করে আমাদের মায়েরা বোনেরা যারা আছেন তাদেরকে সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে যারা চাকরি বাকরি করছেন তাদেরকে সাবধান থাকতে হবে যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ছেন সাবধান থাকুন প্লিজ যাকে বিয়ে করা যায় তার সাথে আপনি একাকি থাকতে পারবেন না একাকি যেমন বন্ধুদেরকে বলছি আপনি আপনার ড্রাইভার নিয়ে চলে গেলেন মার্কেটে অথবা এই জায়গায় সেই জায়গায় আপনি জানেন না হোয়াট ইজ হ্যাপেনিং ওভার দেয়ার

তার মধ্যেই কল্যাণ রয়েছে এটা আপনি করবেন প্রয়োজনে যাবেন না কারণ আপনার আখেরাত তো আপনার জন্য উলাইকে ইয়াদউনা ইলাল জান্নাহ উলাইকে ইয়াদউনা ইনান নার আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়া মাগফিরাত ইলাল জান্নাহ ওয়াল মাগফিরাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত এবং কমার দিকে তাকছেন আর এরা সব শয়তানের চালাচা মুন্ডা এগুলো সব জাহান্নামের দিকে কাটছে আপনাকে এটা মনে রাখতে হবে আপনার এত স্মার্ট হওয়ার দরকার নেই যে ড্রাইভার ডাকলেন ঠিক আছে আপনি যেদিকে মনে সেই দিকে চলে গেলেন এত ওভার স্মার্ট হওয়ার দরকার নেই ওভার স্মার্টনেস ইজ লিডিং ইউ টু জাহান্নাম যদি তাদের কাছে কিছু চাও তাহলে পর্দার অন্তরাল থেকে চাও এমন কোন নারী যাকে বিয়ে করা পর্দার অন্তরাল থেকে চাও এটা তোমাদের এবং তাদের অন্তরের জন্য অধিকতর উত্তম অন্তরকে পরিশুদ্ধ বিশুদ্ধ রাখার জন্য এটা অধিকতর অধিকতর উত্তম সেই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলী আসালাম এমনকি আমাদের আকার আমাদের একেবারে নিকট জন্য ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন আপনাদের মনে নেই আল্লাহ বলেছেন আলহামু মাউথুন দেবর দেবর রা কি বলেন তো কি বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসালাম রসুল বললেন দেবররা হচ্ছে মৃত্যু জম দূত ওর হচ্ছে কি মিత్తు শাকাত মিত্ত শাকাত মানে ওরা মৃত্যুর দূত রাসুল বল ইয়া কুমুল যুল ইয়া কুমুল দুখুল নিসা তোমরা নারীদের কাছে ঢুক যাবে না যাবে না সাহাবা کرام বল ইয়া আমরা 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 তাদেরকে কি করব আমাদের দেবর অথবা আমাদের শালিকা আল্লাহ রাসূল বললেন আল হামু ওয়া মউতুন দেবর অথবা শালিকা অথবা কি ভাসুর অথবা কি বলে জেটোস বা এরকম কিছু এগুলো পুরাটাই হলো মিত্ত পুরাটাই মৃত্যু জম এবং আমাদের কাছে এখন দেবরের সাথে সবচেয়ে সম্পর্ক ভালো কার সাথে জানেন স্বামীর সাথে দেবরের সাথে সম্পর্ক ভালো এবং তার সাথে তার উঠাবসা অনেক বেশি তাকে তিনি অনেক পছন্দ করেন বউরে ভালো লাগে না শালিরে অনেক বেশি ভালো লাগে এমন একটা জাহিলিয়াত অথচ তার সাথে তার দেখা সাক্ষাৎ হারাম এটা ইসলাম করেছে দিন প্র্যাকটিস করেন তিনি একবার চিন্তা করে দেখেন এবার চিন্তা করে দেখেন আপনার বাসা অথবা আপনার সমাজ কোথায় আছে এবং আপনি কোথায় আছেন এটা হচ্ছে দিন প্রিয় ভাইরা আল্লাহ রসুল সল হাসামিনকে পুরো মৃত্যু বলে ঘোষণা করেছেন অপোজিট জেন্ডারের দিকে আগ্রহের দৃষ্টিতে তাকানো এটা হারাম একমাত্র বিকল্প বিয়ে এর বাইরে সকল বিকল্প নিষিদ্ধ সকল বিকল্প এর বাইরে নিষিদ্ধ আল্লাহ রসুল সল ল সাল্লাম তিনি বললেন নজরত শাহ সিহাম ইবলিস আলমাসনুম এই দৃষ্টি এটা হলো ইবলিসের শয়তানের একটা যুক্ত তীরের নাম বিষযুক্ত একটা তীর শরীর লাগলে কি হবে বলুন তো বাজবে কিও একটা শরীরে এসে একটা তীর লাগলো ওই যদি বিষ ভরা ওইটা আপনার গোটা শরীর বিষাক্ত হয়ে যাবে আপনি তো বাজবেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন রাসূল বলেন ফাইন লাকা লুরা আলাইসা লাহা কিরা লা তুতবিইন একবার যদি তোমার দৃষ্টি পড়ে যায় ভুলে তাহলে তুমি তাড়াতাড়ি দৃষ্টিকে তুমি সেখান থেকে ফেরিয়ে নিয়ে আসো

এবং আমার অনেক স্টুডেন্ট আছে যারা আমেরিকা ইউরোপে আছে তারা বলেছে তাদের সন্তানদেরকে স্মার্টফোন অথবা ইত্যাদি ডিভাইসগুলো দেওয়ার পর এখন তারা আগের চেয়ে অনেক বেশি নটি রাউডি হয়ে গেছে এখন তারা কোনো কথাবার্তা শোনে না এখন তারা প্রচন্ড জেদি হয়ে গেছে ওটা না দিলে এখন সে কান্নাকাটি করে মেজাজ খারাপ করে এর উপর আমার একটা আলোচনা আছে যে হাউ টু ইউজ গ্যাজেট গ্যাজেটগুলো কিভাবে ব্যবহার করবেন আপনার সন্তানের কাছ থেকে গ্যাজেট নিয়ে গেলে ও যদি কান্না করে তাহলে বুঝবেন অলরেডি রোগ ঢুকে গেছে বুঝেননি এটা একটা পরীক্ষা বাসায় গিয়ে পরীক্ষাটা করবেন যদি ওর কাছ থেকে গ্যাজেট নিয়ে যান ও যদি কান্না করে এবং ওইটা নেয়ার জন্য সেই কোন আপনার কাছ কখন থেকে নিয়ে যাবে এবং ওইটা নিয়ে ও আলাদা এক জায়গায় চলে যায় আপনার সামনে থাকতে তাহলে গেছে দ্রুত চিকিৎসা করা দরকার এটা বড়দের জন্য বলছি বড়দের জন্য বলছি আমি অনেককে দেখেছি তাদের কম্পিউটার অফিসে কাজ করে তার কম্পিউটার এমন ভাবে সেরে গেছে যেন অন্য কেউ না দেখে কারণ আমি জানি কেন অন্য কেউ দেখলে কি হয় প্রবলেমটা কি কারণ তিনি ওইখানে অন্যান্য জিনিস দেখেন যেটা অন্য কাউকে তিনি দেখাতে চান না ভাইরা বোনেরা অন্য কেউ দেখে না তা সত্য কিন্তু মহান আল্লাহ সব হান করে দেখছেন আল্লাহকে আপনার ভয় নাই আল্লাহকে আপনি ভয় করবেন না সবকিছুই কিন্তু ছোট ছোট আপনি যদি পাহাড় আপনি যদি বিশাল বড় বিল

যে এর মাধ্যমে তাদের লজ্জাস্থান গুলো কারণ এরপরে আল্লাহর মানুষের চোখ করে চোখের চোখের জেনা কি দেখা বড়োদেরকে বলছি আপনার সিনেমা নাটক ইত্যকর দেখেন খবর দেখেন এই সেই যা আছে সবই খাই মানে এমন একটা পৃথিবী আমরা তৈরি করেছি যে কোনো কিছু আর আমরা রাক্ষসের খারাপ সামনে যা পাই তাই খাই এর মধ্যে শুধু অশ্লীলতা থাকলে চলে আমার আগ্রহ আরো বেড়ে যায় অশ্লীলতা থাকলে আগ্রহ আরো বেড়ে যায় প্রিয় ভাইরা বয়সকে আমি বলছি না আল্লাহ রাসুল সাল্লাম বললেন তিন ব্যক্তিকে আল্লাহ সুফান সবচেয়ে ঘৃণা করেন আর জানি বুড়ো হয়ে গেছে কিন্তু অশ্লীলতা ছাড়ে নেই আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি তিনজন এর মধ্যে হচ্ছে আশাই খা জানি আশাই খা জানিয়া বৃদ্ধ হয়ে গিয়েছে বিদ্যা হয়ে গিয়েছে কিন্তু অশ্লীলতা জেনা এখনো নাই জেনা শুধুমাত্র শরীরের পার্টিকুলার একটা অঙ্গ দিয়ে হয় না আল্লাহ রাসুল বলেছেন শরীরের প্রত্যেকটা অঙ্গ জেনার একটা ভাগ পায় চোখ ভাগ পায় হাত ভাগ পায় আমাদের ব্রেন একটা ভাগ পায় সবকিছু একটা ভাগ পায় পা একটা ভাগ পায় অথবা আপনার এই শরীরের অংশগুলো কিন্তু ভাগ নিচ্ছে এই জেনা বিচারের আপনি কতটুকু ভাগ দিচ্ছেন সেটি আপনাকে অবশ্যই অবশ্যই বুঝতে হবে আওরাত এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এই জন্য এত লম্বা আলোচনা এগুলো আওরাত অর্থাৎ মানুষের লজ্জা স্থান দেখা আমি গতকালও বলেছিলাম আজক বলি আপনারা ভালো করে খেয়াল করবেন বিশেষ করে মায়েদেরকে মেয়েদেরকে বলছি নারীদেরকে বলছি আপনার লজ্জা স্থানগুলো নারীদের সামনে অনাবৃত করা হারাম বুঝেননি এটা নারীদের সামনে লজ্জাস্থানগুলো অনাবৃত করা হারাম অথবা মা তার সন্তানদের সামনে কাপড় চোপড় পাল্টাচ্ছে তার শরীরের সেন্সিটিভ বর্গানগুলো দেখা যাচ্ছে মেয়েরা মায়েদের সামনে পাল্টাতে পাল্টাচ্ছে অথবা নারী নারী আমাকে একজন প্রশ্ন করলো গ্রাম অঞ্চলে পুকুরে অথবা কোথাও নারীরা একসাথে গোসল করে একজন একজন জামা কাপড় পাল্টাচ্ছে এগুলো তারা দেখছে হারাম ইসলামের মডেস্টি আত্মমর্যাদা বুঝতে হবে আল্লাহ রসুল ইসলাম এতটা তিনি বলছেন আনাল গায়ুর আল্লাহ আগ ইয়ার মিন্নি আমার চেয়ে অনেক বেশি আত্মমর্যাদা আল্লাহ রাখেন আমি অনেক বেশি আত্মমর্যাদা পান এবং এই জন্য আমি বলেছি একজন পুরুষ দুজন পুরুষ এক ল্যাপের পিছনে ভিতরে ঘুমাবে না দুজন নারী এক ল্যাপের মধ্যে ঘুমাবে না তোমাদের সন্তানদের বয়স যখন দশ হয় তখন তাদের বিছানা আলাদা করে দাও হোয়াট এ রিলিজিয়ান আমি মাঝে মাঝে এই জীবন এই ইসলাম পাওয়ার কারণে কিভাবে আল্লাহ শুকুর আদায় করবো আমি জানি না মাঝে আমি বেহুশ ফিল করি সুহান আল্লাহ হোয়াট এ রিলিজিয়ান আল্লাহ গিভেন আস কি জীবন দিয়েছো আল্লাহ তুমি আমাদেরকে কি অসামান্য অসাধারণ জীবন এর মধ্যে শুধু প্রশান্তি আর শান্তি আছে সকল সমস্যার সমাধান আছে সব সবকিছুর সলিউশন রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বললেন যে আল ফাখিজ যেটা উরু মৃত ব্যক্তিদের উরু পর্যন্ত দেখানি সিদ্ধ এবং আপনি জানেন যাদের গোসল করা হয় এগুলো কিন্তু ঢেকে রাখতে হয় আপনি কিভাবে দেখেন আপনি অ্যাকচুয়ালি দেখেন কিন্তু ভার্চুয়ালি দেখেন সিনেমার মধ্যে এমন উলঙ্গ পোশাক নিয়ে আসে বারবার দু লঙ্গ আল কাসিয়াত আল আরিয়াত আল মায়িলাত আল মুমাইয়িলাত আল্লাহ রসুল্লাম বললেন একজন নারী তার পোশাক পরেছে আসলে উদঙ্গ এবং তারা নিজেরা অন্য দিকে ঝুঁকে পড়ে অন্য তারা যে কোনো সময় তাদের নিজের দিকে ঝুঁকায় আপনি দেখছেন নারী এবং পুরুষের অশ্লীলতা একজন একজনকে জড়িয়ে ধরছে এটা আপনি দেখতেছেন আপনার ছেলে মেয়েরা কার্টুনের মাধ্যমে এগুলো দেখতেছে আপনি ওদেরকে অশ্লীল বানালেন আপনি নিজে অশ্লীলতা শিখলেন এগুলো এখন আপনার কাছে পান্তা ভাত যেটা আমাদের দেশে বলে এখন সাধারণ হয়ে গেছে এখন আর এগুলো আপনার মনে দাগ কাটে না এগুলো দেখে দেখে আপনি অভ্যস্ত কারণ আপনার মধ্যে যে গায়ে যে পার্সোনালিটি ফিলিং আছে এই ফিলিংটা আপনার মধ্যে ধ্বংস হয়ে গেছে আল্লাহ সব হান তাহলে এটি নিষিদ্ধ করেছেন এটি ইসলাম এতটা মর্যাদাবান একটি রিলিজিয়ন যে এভাবে দেখা যায় না কতটুকু দেখতে পারে ততটুকু আপনারা বুঝতেই পারছেন একজন নারী অন্য নারী তার মাথা দেখতে পারবে কোন সমস্যা নেই চুল দেখতে পারবে তার হয়তো ঘাট দেখতে পারবে তার কান দেখতে পারবে তার হাত দেখতে পারে তার মুখ দেখতে পারবে কিন্তু অন্য আদার অর্গান সেন্সিটিভ অর্গানস এগুলো দেখা নিষিদ্ধ একজন পুরুষ আর একজন পুরুষের সামনে এতটুকু যায় যে তিনি তার নেবেল টু নিয়ে এতটুকু ডেকে রেখে বাকি শরীরের অংশটা দেখাবেন কিন্তু এটা বৈধ এটা তার জন্য উত্তম নয় এটা তার জন্য উত্তম এটা তার ব্যক্তিত্বের সাথে যায় না যদি একজন মুসলমান হয় তাহলে তার ব্যক্তিত্বের সাথে যায় না মুসলিমের কেমন ছিল মুসা আলাহ সাল্লা তুসলাম সম্পর্কে রাসুলাম বলেছেন কেন হিয়ার সিদ্ধি মুসা আলাহ ঘোমটা দিতেন ঘোমটা বুঝেন তো ঘোমটা নারীরা যেরকম ঘোমটা দেয় না এরকম ঘোমটা দিত লুক এট দ্য পার্সোনালিটিস অফ দ্য প্রফেট নবীদের তাদের চোখগুলোকে তারা কিভাবে নিয়ন্ত্রণ করতো ঘোমটার মতো করে দিতেন রাসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম এর ব্যাপারে সালা সাহাবাই কামরা বলেছেন তিনি লজ্জাবতী নারীর চেয়ে যুবতী নারীর চেয়ে বেশি ছিলেন লজ্জাবান ছিলেন সাল্লাহ আলী ওসাল্লাম একজন যুবতী নারী লাল হয়ে যায় কোন কথা বললে তার সামনে আল্লাহ রাসুল তার চেয়ে বেশি ছিলেন এ হচ্ছে আপনার প্রিয় নবী এবং এ হচ্ছে তার আদর্শ প্রিয় ভাইরা সেই আমি বলছি যে একজন নারী তিনি একজন একজন পুরুষ কোনো অবস্থায় তার শরীরের অর্গানগুলো আপনার দেখার জায়জ নেই

সেই জন্যে নারীরা তারা তাদের জিনা গলায় দিনা জিনা তাহুন না তারা তাদের সৌন্দর্যগুলো তার কোনো অবস্থায় প্রকাশ করবে না নারীর সৌন্দর্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় কি কে বলতে পারেন বলেন তো নারীর সৌন্দর্যের কাউকে দেখে কেউ আকর্ষিত হয় কি দেখে আকর্ষিত হয় চেহারা হারা এখন আপনি এটাই খুইলে পেটে তারপরে ঘুরে এটা দিয়ে কেউ আদর্শিত আকর্ষিত হয় কেউ কাকে বলে উনি খুবই সুন্দরী কি দেখা বলে শরীরের কোন অংশ দেখা বলে সুন্দরী মুখ দেখেই তো আর এটাই ডিসপ্লে করে করে বেড়াচ্ছে কেমন কথা হলো দিন এর সঠিক মর্ম আমাদের উপলব্ধি করা দরকার যাই আমি সেই জন্য বলছিলাম যে আমাদের অনেক লম্বা আলোচনা সিরিজ অফ ডিসকাশন আপনাদের এই জায়গায় একটা লম্বা আলোচনা হবে আমি আবার যখন আসবো তখন বাকি আলোচনা করবো ইনশাল্লাহ এতদিন আপনাদেরকে ধৈর্য দান করতে হবে যুবকরা মনে করবে যে কথা তো রয়ে গেলো আমাদের কথা এখনো পূর্ণ হলো না হ্যাঁ এটা তো একটা সিরিজ

والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد في مباراة التبرج

এই পোশাক আসলে পোশাকের মতো নয় অর্ধ উলঙ্গ অর্থাৎ আপনার শরীরের বিভিন্ন কারগুর দেখা যায় উঁচু নিচু ভাব দেখা যায় আপনি কতটুকু মোটা কতটুকু চিকন আপনাকে দেখলেই দেখা যায় বোঝা যায় তাহলে বোঝা গেল যে আপনি আসলে পোশাক পরেন অন্য কোনো কিছু এভাবে ঘর থেকে বের হওয়াকে আল্লাহ নিষিদ্ধ করেছেন আল্লাহ রসুল বলেছেন কোন একজন নারী ঘর থেকে বের হয়েছে ইয়াস্তা শরীফ আলহী শয়তান ইয়াস্তা শরীফ আলহী শয়তান শয়তান এবার তার পিছু লাগে তাকে শয়তান এবার দেখতে থাকে দেখতে থাকে শয়তান তাকেও দেয় এবং অন্যদিকেও তার মাধ্যমে দেয় তিনি হয়তো আতর খুশবু পড়ে স্প্রে করে বডি স্প্রে হোক অথবা অন্যান্য থেকে অন্য জায়গায় যায় এগুলো তিনি বের জানিয়া সে জেনা করলো সে কি করলো জেনা করলো তার এখন দায়িত্ব হচ্ছে বাসায় ফিরে আসা গোসল টোসল করে তারপরে বের হতে হলে হবে আমি বলছি না যে সে ঘরের মধ্যে আবদ্ধ থাকবেন না তাকে তো মসজিদে আসতে বেলা আল্লাহ আল্লাহ বললেন যে তোমাদেরকে আল্লাহ অনুমতি দিয়েছেন হাওয়া হাওয়াই তোমরা তোমাদের ঘর থেকে বের হতে পারবে কিন্তু যুগের নারীদের মতো নয় এমন কি এমনকি নারীরা তারা তাদের পায়ে ঘুঙ্গুর ঘুঙ্গুর পড়ে তারা যা যেত এবং পা তারা কি করতো একটু আওয়াজ করতো যেন অন্যরা তাদের দিকে আকর্ষিত হয় এখন আর কেউ ঘুঙ্গুর পড়ে না বটে কিন্তু এখন খুব সুন্দর বিভিন্ন কালারের বোরকা পড়ে ওই বোরকা দেখার পর কেউ বলে কি দেখলাম আরেকবার দেখি তো ওই বোরকাই তার দিকে আকর্ষণ করে আল মা এলাত আল মুমাই এলাত এ বোরকা পরা যায়জ নাই এটা মুমেন একজন নারীর জন্য এটা নয় তো বুঝতে হবে যে আমাদেরকে পোশাকের ব্যাপারে ইসলামে ড্রেস কোডের ব্যাপারে কি একজন নারীর জন্য পুরুষের পোশাক পরা যায়জ নেই যেমন এখন আপনি দেখবেন যে শার্ট পরে প্যান্ট পরে তিনি কি মোহায়তে এটা কেমন সোসাইটি নজজে লাগে মাঝে মাঝে আমার এই মুসলমান সোসাইটির কথা চিন্তা করলে সেখানে তার নারীরা শর্ট প্যান্ট পরে তিনি যাচ্ছেন এবং অন্যরা তার ছবিও তুলতেছে আবার কেউ কেউ তো তার সাথে একটা ছবি তোলে এটাকে আবার ফ্রেম বানাই করেও রাখে রুচি রুচি এটা শয়তানের রুচির মতো রুচি হয়ে গেছে আমি জানি না শয়তানই কাজ করবে কিনা শয়তান অন্য দিকে দিয়ে করায় কিন্তু ও নিজে করে না হয়তোবা তার পোশাক যেন এমন না হয় যেটা পুরুষদের পোশাকের মতো অথবা অমুসলিমদের পোশাক এরকম যেন না হয় এগুলো তাকে করতে হবে এটা জাহিলি যুগের অতএব নারীরা যখন আপনার যখন আপনাদের ঘর থেকে বাইরে থেকে যখন আপনারা বের হবেন সেই ক্ষেত্রে আপনাদেরকে বুঝতে হবে যে আপনারা জাহিলি যুগের কোনো পোশাক অথবা তাদের মতো করে আপনি বের হচ্ছেন কিনা আপনার একান্ত প্রয়োজন আপনি বের হবেন ইত্যকার বিষয়গুলো আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম যেনা যেনা বেবিচার যেন সমাজে না ছড়িয়ে পড়ে এই জন্য আল্লাহ রসুল এগুলো বলেছেন আর এর বাইরে আরও দুটি জিনিস আছে সেই জিনিসের মধ্যে একটা জিনিস হলো আপনার জানেন যেটা আল না বলা হয় আল না আল ইস্তেম তা ইয়াদ যেটাকে আমাদের অনেক গত আমাকে অনেকেই প্রশ্ন করে যেটাকে এটা এটাকে মাস্টারবেশন বলা হয় এটা কোন অবস্থায় জায়গ আছে কিনা আবার হোমো অ্যান্ড হিথার ও সেকচুয়ালিটি এক ধরনের এগুলো তো আছে বিকৃত রুচি সমাজ যখন শুকুরের বা কুকুরের সমাজে পরিণত হয় তাহলে যা হয় তা হয় এগুলোর ব্যাপারে ইসলাম কি বলেছে এগুলো আসাধ্য মেনা জেনা জেনার চেয়ে অনিকৃষ্ট কারণ মানুষের রুচির সাথে এগুলো যায় না জেনা তো তবু এক ধরনের একদল লোক করে মানুষ করে কিন্তু এগুলো যেগুলো করে এগুলো তো মানুষ নয় এগুলো কুকুর অথবা শুকুরের চেয়ে খারাপ এদের অবস্থা কি হওয়া দরকার যারা ওই হোমো অথবা গ্রে জানেন ইউরোপ আমেরিকাতে আছে গ্রে পুরুষ পুরুষের বিয়ে করছে এটা আবার রাষ্ট্র স্বীকৃত দেয় স্বীকৃত দেয় এবং পার্লামেন্টে ওঠার জন্য আইনও পাশ হয় এটা কি মানুষের মানুষের সমাজ মানব সমাজ নাকি অন্য কোন সমাজ এটা আল্লাহ তালাই জানেন আমাদের দেশে এগুলো নিয়ে বিভিন্ন ধরনের মুভমেন্ট আছে আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করুন আল্লাহ তুমি তোমার দিনকে বোঝার তৌফিক দান করো আমাদের যুবকদেরকে তোমার রাসুলের আদর্শে উজ্জীবিত করো আল্লাহ হে আল্লাহ তুমি আমাদেরকে আমাদের চরিত্রকে রক্ষা করে চলার তৌফিক দান করো আল্লাহ হে আল্লাহ তোমার দিনের বলয়ের মধ্যে থাকার তৌফিক দান করো আমাদের যুবক যুবতীদেরকে ইসলামের জন্য সম্পদ হিসেবে কবুল করো আল্লাহ তাদেরকে তুমি ইসলামের সিপাহ সালার হিসেবে কবুল করো আল্লাহ আমাদের বৃদ্ধদেরকে তুমি কবুল করে নাও তাদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ আমাদের পরিবার তুমি শান্তি বিরাজিত করো আল্লাহ আমাদের পরিবার গুলোকে তুমি কবুল করে নাও আমাদের সন্তান সন্ততিকে আমাদের নয়নের মনি হিসেবে কবুল করে নাও আল্লাহ আমাদের চোখকে প্রশান্তি দানকারী হিসেবে কবুল করে নাও আমাদের অন্তরে প্রশান্ত দাতা হিসেবে কবুল করে নাও আল্লাহ হ্যাঁ আল্লাহ আমাদের দেশকে তুমি কবুল করে নাও আল্লাহ দেশে তুমি শান্তি বিরাজ করো আল্লাহ আল্লাহ দেশে তুমি শান্তি বিরাজ করো আল্লাহ হে আল্লাহ এখানকার সকল সমস্যা তুমি সমাধান করে দাও আল্লাহ হ্যাঁ আল্লাহ তুমি আমাদের সকল সমস্যা সমাধান করে দাও আমাদেরকে কোভিড থেকে তুমি দ্রুত আমাদেরকে মুক্তি দান করো আল্লাহ যারা এর মধ্যে মারা গিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি তাদেরকে তুমি ক্ষমা করে দেওয়া আল্লাহ ইমান নিয়ে যারা মারা গিয়েছেন তাদেরকে তুমি শাহাদাতের মর্যাদা দান করো আল্লাহ তাদের শোক সম্পর্ক পরিবার গুলোকে তুমি রক্ষা করো আল্লাহ এবং তাদেরকে এর উত্তম অল্টারনেটিভ বিনিময় তুমি প্রদান করো আল্লাহ এল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আমাদেরকে উত্তম ভাবে জীবন যাপন করা তৌফিক দান করো ইবাদ আল্লাহ রহমাকুমুল্লাহ ইন আল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইনহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়া ওয়া লা তাকফুরুন